হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি SSGD কনস্টেবল 2021-এর রিজনিং ক্লাস 25 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 29 জায়গায় 2021-এর শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করব। এই সিরিজের মধ্যে অলরেডি আমার 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজনিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন হয়েছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, দেখো বলছে এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে 6, 8, 20 আর হচ্ছে 66। দেখো এখানে অন্তর না করে দেখো এই প্যাটার্নটা দেখো, ইনটু 1 প্লাস 2 ইনটু 2 প্লাস 4 ইনটু 3 প্লাস 6, তাহলে এই করে করে এখানে কি হবে না ইনটু 4 প্লাস হচ্ছে 8, তাহলে 4 6 24-এ 4 হাতে রয়েছে আমাদের 2 4 6 24 2 হচ্ছে কত 26, 264-এর সাথে 8 যোগ করা মানে 272 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো দেখো বলছে এখানে, এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক হবে, কিছু ফুল হলো রাসায়নিক, কিছু রাসায়নিক হলো আবার জড়িবুটি। তাহলে এখানে আমি নিচ্ছি ফুল, কিছু ফুল হচ্ছে আমার রাসায়নিক, ঠিক আছে রাসা, আর কিছু রাসায়নিক হলো আমার জড়িবুটি, জড়ি লিখলাম এখানে আমি। এবার দেখো কোনো ফুল জড়িবুটি নয়, কোনো ফুল জড়ি নয় এটা আমি বলতে পারছি না, ফলস এটা। কিছু ফুল জড়ি দেখো এটাও আমি বলতে পারছি না। এবার দেখো আমি বলেছিলাম যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ, দেখো এই দুটো সেন্টেন্স সেম, দুটোই দেখো ফলস হয়েছে। কী কী ক্রাইটেরিয়া, না দুটো সেন্টেন্সই আমাকে কিন্তু ফলস হতে হবে, ঠিক আছে। আর কী হবে, না যেটা দিয়ে শুরু আর যেটা দিয়ে শেষ দেখো সেম দুটো সেন্টেন্সে, ঠিক আছে। আর কি যদি না তাদের মধ্যে কোনো টাচ থাকে সেক্ষেত্রে হবে কি না আইদার অর, অর্থাৎ হয় 1 নয় 2 অনুসরণ করে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো আগে বলছে প্রদত্ত শীটটা ভাঁজ করে একটা ঘন তৈরি করছি আমি এখান থেকে, ঠিক আছে। তো ঘন তৈরি করা হলে কিউ বর্ণটির বিপরীতে কোন বর্ণ আছে, দেখো যখনই ভাঁজ করো তখন কী হবে না এসের বিপরীতে থাকবে হচ্ছে টি, তাহলে এসের বিপরীত থাকবে হচ্ছে টি, পি আর আর থাকবে একে অপরের অপোজিটে, তাহলে পড়ে আছে এখন কিউ আর হচ্ছে ইউ, তাহলে কিউ আর ইউ মানে এখানে ইউ হচ্ছে মানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে পঞ্চভুজ বোঝাচ্ছে এখানে নেপালি ওয়ার্ডকে বোঝাচ্ছে, বৃত্ত বোঝাচ্ছে এখানে কি হিন্দি ওয়ার্ড, আয়তক্ষেত্র বোঝাচ্ছে এখানে ইংলিশ ওয়ার্ড, এইটা ইংলিশ ওয়ার্ড, আর বর্গক্ষেত্র বোঝাচ্ছে এখানে কি পার্সিয়ান ওয়ার্ড। এখন বলছে কোন সংজ্ঞাটা ইংলিশ এবং পার্সিয়ান, দেখো ইংলিশ মানে কোনটাকে বোঝাচ্ছে না আয়তক্ষেত্রের মধ্যেও থাকবে, আবার পার্সিয়ান মানে কোনটা না বর্গক্ষেত্রের মধ্যেও থাকবে। তো দেখো 13 হতে পারে আর দেখো 35 হতে পারে, যেগুলো আবার হিন্দি ওয়ার্ডসের অন্তর্ভুক্ত, হিন্দি মানে কি না তার মানে দেখো বৃত্তের মধ্যে থাকবে, তখন একমাত্র সংখ্যা কোনটা হচ্ছে না 13। 13 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিন্তু তোমার বর্গক্ষেত্রের মধ্যেও আছে আয়তক্ষেত্রের মধ্যেও আছে আবার দেখো বৃত্তের মধ্যেও আছে, অপশান সি। নেক্সট চলো দেখো বলছে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন, তো আমি দেখো কোড বসাবো এখানে, জে হচ্ছে 10, M 13, ও হচ্ছে 15, SBY মানে কি না এস হচ্ছে এখানে 19, ভি হচ্ছে এখানে 22, ওয়াই হচ্ছে এখানে 25, RUW মানে হচ্ছে তোমার আর হচ্ছে 18, ইউ হচ্ছে এখানে 21, W হচ্ছে এখানে 23, আর NQS মানে N হচ্ছে 14, কিউ হচ্ছে 17, এস হচ্ছে এখানে 19। এবার দেখো কী মিল পাচ্ছি আমরা, দেখো 13 থেকে 15 দেখো +2, 22 থেকে 25 দেখো +3, 21 থেকে 23 দেখো +2, 16 থেকে 19 দেখো +2, তার মানে একমাত্র অমিল কোন জায়গায় আছে, এই জায়গাতে অমিল আছে কারণ +3 হচ্ছে, অর্থাৎ SBY কিন্তু বাকিদের থেকে ভিন্ন। নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে, BY FU JQ NM RI, ডাইরেক্ট কোড বসিয়ে আমরা করতে পারতাম, ঠিক আছে। আমরা কোডটা বসাচ্ছি এখানে, বি হচ্ছে 2, ওয়াই হচ্ছে 25, এ হচ্ছে 6, ইউ হচ্ছে 21, জে হচ্ছে 10, কিউ হচ্ছে 17, N 14, M 13, R 18, I 9, দেখো 25 থেকে 21, 21 থেকে 17, 17 থেকে 13, 13 থেকে 9, দেখো এখানে 4 করে গ্যাপ হচ্ছে, নিশ্চয়ই এখানে 4 বিয়োগ করলে কত হবে না 5 হবে, 5 দিয়ে শেষ মানে কিন্তু এখানে ই দিয়ে শেষ দু জায়গায় রয়েছে। আবার দেখো 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 ছাড়া কি হবে 22 হবে, তাহলে 22 দিয়ে শুরু, 22 মানে কি না ভি, তাহলে ভি দিয়ে শুরু ই দিয়ে শেষ মানে অপশান আমাদের ডি। নেক্সট চলো দেখো নির্দিষ্ট কোডের ভাষায় অতুলকে লেখা হচ্ছে, এটা রাজুকে লেখা হচ্ছে এটা, তাহলে একই ভাষায় গীতাকে কী লেখা হবে, অতুল ATUL 1-20-21-12, দেখো এটা সব থেকে সোজা কারণ এখানে এ এর কোডটা যা এখানে তাই বসে গেছে, টির কোড যা তাই বসছে, ইউ এর কোড যা তাই এবং এল এর কোড যা তাই, ডাইরেক্ট আমি গীতাটাই করছি আমি এখানে রাজুটা লিখছি না, তাহলে গীতার কোড কী হবে না জি হচ্ছে 7 হবে, আই হচ্ছে 9 হবে, টি হবে 20, এ হচ্ছে 1, যার যেটা কোড সেটাই বসে গেছে এখানে 7, 9, 20, 1। নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা বসাতে হবে, এখানে 154-র সাথে 10-এর একটা সম্পর্ক তেমনই 261-র সাথে কার সম্পর্ক থাকবে, তো দেখো এখানে ডিজিট সাম করে দাও,
পাঁচ চারে নয় একে দশ, এখানে বসেছে। এখানে তাই হবে দেখো ছয় দুয়ে আট একে নয়, কত হবে না নয় বসবে এখানে, অর্থাৎ ডিগ্রিগুলো যোগ করে যা হবে সেটাই অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে অ্যাড বোঝাচ্ছে যোগ, ঠিক আছে, এইটা বোঝাচ্ছে ভাগ, এটা বোঝাচ্ছে বিয়োগ। আমি দেখ করতামও করেছি 165, দেখো ডলার মানে কী বোঝাচ্ছে এখানে না ভাগ বোঝাচ্ছে, ভাগ হচ্ছে এগারো। আচ্ছা এই চিহ্নটা মানে বোঝাচ্ছে এখানে গুণ, তাহলে গুণ হচ্ছে পনেরো। আচ্ছা অ্যান্ড মানে বোঝাচ্ছে এখানে বিয়োগ, বিয়োগ মানে চার, আর অ্যাড মানে বোঝাচ্ছে এখানে যোগ মানে হচ্ছে এখানে ছয়। সবার আগে ভাগের কাজটা হবে, তাই এখানে পাচ্ছি আমরা পনেরো, তাহলে পনেরো ইন্টু পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা 225, আর এখান থেকে আসছে আমার দুই, তাহলে 227 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 227 অপশান এ। নেক্সট চলো তাকে বলছে মনোজ হচ্ছে এখানে কপিলের বাবা, কপিল হলো আবার মায়ার একমাত্র ছেলে। আচ্ছা মনোজ, তাহলে মনোজের ছেলে হচ্ছে কে না কপিল, ঠিক আছে, কপিল হচ্ছে মনোজের ছেলে। আবার দেখো কপিল হচ্ছে মায়ার একমাত্র ছেলে, মায়াও নিশ্চয় তাহলে কী মনোজের স্ত্রী হবে, তাহলে এরা হচ্ছে কাপেল, ঠিক আছে। আচ্ছা কাবিয়া হচ্ছে দেখো মায়ার মেয়ে, তারপর নিশ্চয়ই কপিল হচ্ছে ছেলে, মায়া হচ্ছে মেয়ে, মানে এরা কিন্তু ভাই বোন হলো, এরা হচ্ছে ভাই বোন। নেহা হলো আবার দেখো কাবিয়ার, নেহা হলো কাবিয়ার একমাত্র মেয়ে। আচ্ছা দেখি কার, দেখো এখানে মনোজ হচ্ছে কপিলের বাবা, কপিল হলো মায়ার একমাত্র ছেলে, কাবিয়া হলো আবার মায়ার, আচ্ছা এইখানে তো কাবিয়া হবে, এটা কাবিয়া, ঠিক আছে কাবিয়া এটা, তাহলে নেহা হচ্ছে কাবিয়ার একমাত্র মেয়ে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কপিল নেহার কী হয়, দেখো তার মায়ের ভাই হয়, তাহলে কি মামা হবে তার, মামা মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে, 53, 74, 95, 116 জিজ্ঞাসাচিহ্ন। দেখো এখানে প্লাস 21 বাড়ছে, এখানেও দেখো প্লাস 21 বাড়ছে, এখানেও দেখো প্লাস 21, তাহলে এখানেও কী হবে প্লাস 21ই বাড়বে, 6 একে 7, 11 এক 2 এ 13 হয়, 137 হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি। নেক্সট চলো দেখো বলছে এখানে যে এটা 75 জন স্টুডেন্টের একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট ক্রিকেটে অংশগ্রহণ করে, তাহলে মোট হচ্ছে এই হচ্ছে ক্লাস। আচ্ছা তার মধ্যে দেখো ক্রিকেটে অংশগ্রহণ করে 40 জন, আর হকিতে অংশগ্রহণ করে কতজন, 28 জন, আর 12 জন আছে যারা কিন্তু হকি ক্রিকেট উভয়তেই অংশগ্রহণ করে, যেখানে আবার 19 জন স্টুডেন্ট কিন্তু কোনো দুটো খেলার একটা কোনোটিতেই অংশগ্রহণ করে না, তো এটা আমাদের লাগবে না। কেবলমাত্র হকি খেলে এমন স্টুডেন্ট কতজন, দেখো 40 জন স্টুডেন্ট হচ্ছে এখানে ক্রিকেট খেলে, ঠিক আছে, আচ্ছা 28 জন খেলে এখানে হকি, আর 12 জন আছে তারা কিন্তু দুটোই খেলে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এইটা হচ্ছে আমার হকি, ঠিক আছে, তো অনলি হকি বলে কী হবে না, এই যে কমন পার্টটা এখান থেকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 28 থেকে 12 বিয়ে করলে পাচ্ছি আমরা 16, 16ই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি, ঠিক আছে। শুধুমাত্র হকি বললে এইটা হবে, শুধুমাত্র ক্রিকেট বললে কী হবে না, 40 থেকে 12 বিয়োগ করে দেবো আমরা। নেক্সট চলো দেখো ফাঁকা স্থানগুলোতে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে, ড্যাশ এ ডি এফ বি ড্যাশ ডি এফ বি এ ড্যাশ এফ বি এ ডি ড্যাশ। সবার আগে আমরা এ একবার ডি একবার বি একবার সি ভাবে চেক করবো, আমি আরেকবার লিখে রাখি এখানে এ ডি এফ বি ডি এফ বি এ এফ বি এ ডি ড্যাশ। দেখো একবার এটাকে চেক করছি আমি, তাহলে এ বি এফ ডি, দেখো এ ডি এফ বি বি ডি এফ বি এ এফ এফ কোনো মিল নেই, ডিটাকে বসাও বি এ এফ ডি বি এ ডি এফ বি এ ডি এফ বি এ এফ এফ, এই জায়গাতে অমিল পেয়ে গেলাম। এবার আমরা বি আর সিটাকে চেক করছি, দেখো বি এ ডি এফ বি এ ডি এফ বি এ ডি এফ বি এ ডি এফ, দেখো মিলে গেছে বি এ ডি এফ করে রয়েছে পেয়ারটা বি এ ডি এফ। আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের অপশান বি, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে এইটা এইটাকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে প্রলিফারকে আমরা কী লিখবো, ইনাগুরাল ইনাগুরাল আই এন এ ইউ জি আর এ এল, লেখা হচ্ছে কি এখানে ইউ এ এন আই এল এ আর জি, ঠিক আছে, সেক্ষেত্রে লিখবো আমরা কাকে না পি আর ও এল আই এফ ই আরকে আমরা কী লিখতে পারি। তো দেখো এখানে প্রথম চারটে পেয়ার দেখো আই এন এ ইউ, দেখো রিভার্সে লিখলে কী হয় না ইউ এ এন আই, দেখো এখানে তাই হয়ে গেছে রিভার্সে লেখা হয়েছে এটা। এখানে দেখো পরের পেয়ারটা দেখো এটাও কিন্তু রিভার্সে লিখে দেখো এল এ আর জি, ঠিক আছে, চারটে চারটে করে ভেঙেছে, ভেঙে রিভার্সে লিখে, তাহলে এখানে কী হবে দেখো ভাঙলে এল ও আর পি হবে, এটা একটা হলো,
আর এইটা দেখো কি হবে এখানে আর ই এফ আই, তাহলে দেখো আরপিআর মাঝখানে মাঝখানে দেখো আরপিআর মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি এখানে নজন স্টুডেন্ট আছে, অজয় গীতা নিভিয়া বিপিন পিঙ্কি কবির মোহন সরোজ এবং রানী একটা শাড়িতে দাঁড়িয়ে রয়েছে বাম দিক থেকে ডান দিকে উচ্চতার হ্রাস অনুযায়ী। দেখো মানে সব থেকে হাইটটা বেশি সে থাকবে এই দিকটাতে, মানে ডিক্রিজিং অর্ডারে, ঠিক আছে এটুকুনি ওয়ার্ডটা ঠিক করে নিও, ডিক্রিজিং অর্ডার, অর্থাৎ সব থেকে হাইস্ট যে মানে সব থেকে বেশি লম্বা যে সে থাকবে এই দিকটাতে আর সব থেকে খাটো যে থাকবে এই দিকে, ঠিক আছে। আচ্ছা আমি টেনে নিচ্ছি একটা, এই হচ্ছে আমার শাড়ি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হচ্ছে নয়, ঠিক আছে এইটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড, ঠিক আছে। আচ্ছা দেখো বলছি এখানে অজয় রয়েছে মধ্যবর্তী স্থানে, তাহলে এখানে চারটে এখানে চারটে বাদ দিলে অজয় থাকছে এই জায়গাতে, অজয় এই জায়গাতে রয়েছে হলো। মোহন এবং কবির তৃতীয় স্থানে আছে বাম ও ডান দিক থেকে যথাক্রমে, তাহলে বাম দিক দেখো এক দুই তিন এই জায়গায় কে রয়েছে না মোহন রয়েছে, ঠিক আছে আর কবির দেখো এক দুই তিন এই জায়গায় রয়েছে কবির, ঠিক আছে এটা হয়ে গেল। গীতা শাড়ির কোন এক প্রান্তে আছে, হয় এখানে আছে না এখানে আছে, আচ্ছা থাক। নিভিয়া আবার অজয়ের অবিলম্বে বাম দিকে, তাহলে এই জায়গায় রয়েছে কে না নিভিয়া রয়েছে, ঠিক আছে সাবধানে করলে মিলে যাবে আশা করছি। দেখো সমস্ত নজন শ্রেণীর মধ্যে সব থেকে লম্বা কে না বলেছি আমি বিপিন, সব থেকে লম্বা, তাহলে বিপিন নিশ্চয়ই ধারে বসে আছে একদম, তাহলে বিপিন আমার এখানে বসে আছে কনফার্ম, এখানে বিপিন বসে আছে মানে নিশ্চয়ই এই জায়গায় কে বসে আছে না গীতা বসে আছে। আচ্ছা ডান দিক থেকে অষ্টম স্থানে পিঙ্কি রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এই জায়গায় রয়েছে পিঙ্কি, ঠিক আছে। আচ্ছা তো বলছে এখানে দেখো ডান দিক থেকে সেকেন্ডে কে রয়েছে, দেখো আর একটা এখানে ফাঁক আছে, দেখে নিই আমরা এখানে কি বসবে না বসবে। দেখো অজয় এবং কবিরের মাঝে দেখো রানী দাঁড়িয়ে আছে, অজয় এবং কবিরের মাঝখানে কি রানী হয়ে গেল, তাহলে একমাত্র পড়ে আছে জায়গা কার জন্য না সরোজের জন্য, তো সরোজই হচ্ছে আমার এখানে অ্যান্সার। ডান দিক থেকে সেকেন্ডে কে বসে আছে না সরোজ, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে এস এন জে ইউ কিউ এল, সেক্ষেত্রে আমাদের এক্সপিডিকে আমরা কে লিখতে পারি, এস হচ্ছে ১৯, এন হচ্ছে ১৪, জে হচ্ছে এখানে ১০, ইউ হচ্ছে এখানে ২১, কিউ ১৭, এল হচ্ছে ১২, এক্স হচ্ছে ২৪, পি ১৬, টি হচ্ছে ২০। দেখো এখানে প্লাস টু হয়েছে, এখানে দেখো প্লাস থ্রি হয়েছে, আবার দেখো এখানে প্লাস টু হয়েছে, তো এক্স্যাক্টলি সেম করে দেওয়া, প্লাস টু করলে কত হয় না ২৬, মানে এখানে হবে কি আমার জেড হবে, প্লাস থ্রি মানে এখান থেকে ১৯, মানে এখানে পাচ্ছি আমি এস, আর দেখো প্লাস টু মানে পাচ্ছি এখানে ২২, মানে পাচ্ছি এখান থেকে ভি, তাহলে জেড এস ভি, জেড এস ভি মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি এখানে এন্টোমোলজি যদি ইনসেক্ট হয় তাহলে ইচিওলজি তাহলে কী হবে, দেখো ইচিওলজি মানে কি এটা ফিশ সম্পর্কিত, মাছ সম্পর্কিত চর্চাকে বলছি আমরা এটাকে, তাহলে ফিশ মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ইচ থিওলজি, থিওলজি বলা হয়। নেক্সট চলো বলছি এখানে দেখো ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে, দেখো ডিএলআই 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 প্রত্যেক মধ্যে ডিএলআই সি এই জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, তাহলে একদম চার নম্বর থেকে দেখো এখানে দেখো সি রয়েছে, এখানে দেখো বি রয়েছে, চার না পঞ্চম থেকে ফিফথ থেকে, এখানে আছে এন, এখানে আছে আর, এখানে আছে সি, সবার আগে যাবে বিটা, ঠিক আছে এটা হয়ে গেল। এবার দুটো সির মধ্যে কম্পেয়ার করো, সির পরে দেখো এখানে আছে আই, এখানে আছে এ, তাহলে নিশ্চয়ই চারটা আগে যাবে, তারপর যাবে এক, তাহলে দুই চার এক, আচ্ছা চার না এটা তো পাঁচ হওয়ার কথা, এটা পাঁচ কারণ সংখ্যাটা দেখো চারের পর তো পাঁচ আসার কথা, তো নিশ্চয়ই দুই পাঁচ এক আগে যাবে, দুই পাঁচ এক দিয়ে শুরু, দেখো প্রত্যেকটা জায়গায় দুই পাঁচ এক দিয়ে শুরু, মানে হয় বি নয় সি হবে। আচ্ছা তাহলে এই কটা হয়ে গেল, তিন আর চার পড়ে আছে, দেখো এখানে আছে এন, এখানে আছে আর, তো দেখো এমনিতে এম এন এর পরে তো আর আসবে, তাহলে নিশ্চয়ই তিন আসবে আগে, তারপর আসবে চার, তাহলে আমাদের অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, দুই পাঁচ এক তিন চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো জয়পুরকে লেখা হচ্ছে এইটা জে এ আই পি ইউ আর, একে লেখা হচ্ছে এ জে পি আই আর ইউ, ভোপালকে লেখা হচ্ছে একইভাবে দেখো বি এইচ ও পি এ এল, কে লেখা হচ্ছে এইচ বি পি ও এল এ, সেক্ষেত্রে আমরা ইন্দোরকে কি লিখতে পারি, ঠিক আছে ইন্দোরকে কি লিখতে পারি, তো দেখো এখানে জে এ আই পি ইউ আর, দেখো এখানে দুটো করে পেয়ার দেখো জে এ, এইটা দেখো হয়ে গেছে কি এখানে এ জে হয়েছে, আই পিটা দেখো এখানে কি হয়েছে না পি আই হয়ে গেছে, রিভার্সে লিখছি ইউ আরটা হয়ে গেছে এখানে আর ইউ, দুটো করে পেয়ার নিয়েছে করে রিভার্স করে দিয়েছে, এখানেও তাই হবে, ঠিক আছে এই দুটো কিন্তু তাই, আমরা এখানে তাই করবো, দেখো আই এনটা উল্টে গেলে কী হবে এন আই হবে,
ডিওটা হয়ে যাবে কি না, ওডি হবে, আর ইটা হয়ে যাবে কি এখানে ইআর হবে, তাহলে এন আই ও ডিই আর, এন আই ও ডিই আর মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো, বলছে এখানে পাঁচজন বন্ধু আছে, শ্রুতি, অনুপ, অঙ্কিত এবং কিরণ একটা শাড়িতে বসে রয়েছে। তো পাঁচজন, এক দুই তিন চার পাঁচ, দক্ষিণ দিকে মানে দেখো প্রত্যেকে এই দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। দেখো শ্রেয়া এবং অনুপের মাঝখানে রয়েছে শ্রুতি, কিরণ এবং শ্রেয়া বসে আছে পশ্চিম এবং পূর্ব প্রান্তে যতক্ষণে। দেখো এটা হচ্ছে তোমার ইস্ট, এটা হচ্ছে তোমার ওয়েস্ট, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে কিরণ বসে আছে কোথায়, না পশ্চিমে, তাহলে এই জায়গায় বসে রয়েছে কিরণ, আর এই জায়গায় বসে আছে কে, না শ্রেয়া। এখন দেখো বলছে কিরণ এবং শ্রেয়া বসে আছে, হয়ে গেল। দেখো শ্রেয়া এবং অনুপের মাঝখানে শ্রুতি, তাহলে অনুপ বসে আছে নিশ্চয়ই এই জায়গাতে, শ্রুতি আছে কোথায়, এই জায়গাতে। প্রশ্ন হচ্ছে কি, দেখো শাড়ির মধ্যিখানে কে, অনুপ বসে আছে, অনুপ হচ্ছে অ্যান্সার এখানে, অপশান ডি হচ্ছে অনুপ। নেক্সট চলো দেখো, বলছে এখানে এ বি স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজটা কোনটা হবে, আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো সবার আগে আমি জাস্ট এইটুকুকে কম্পেয়ার করবো। দেখো এইটা যেটা এই পারে আছে নিশ্চয়ই এখান থেকে শুরু হবে এটা, ঠিক আছে। তাহলে এরকম জায়গাতে যখন শুরু হবে কী হবে, দেখো এইটা তো এরকম জায়গায় থাকবে। দেখো এখানে অপশান তিনে নেই, অপশান ফোরে নেই, দেখো এখানে গোল চলে এসছে, এখানে দেখো আবার অন্য একটা চলে এসছে, তিনটা তো এমনিতেই বাদ। এইবার দেখো এর এই পার্টটা সাদা, মানে যখন আমি রাখবো নিশ্চয়ই তার এই পার্টটা সাদা থাকবে, এই অংশ সাদা থাকবে, বাকি সবটা কী থাকবে, না কালো থাকবে, ঠিক আছে। অপশান দেখো একে, দেখো যেরকম ছিল সেরকমই আছে, চেঞ্জ হয়নি, বাদ দিয়ে দাও, তার একমাত্র অপশান টু হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখো এই সাদা ভাগটা যাবে এই দিকটাতে, ঠিক আছে। নেক্সট চলো দেখো, বলছে দেখো এখানে কোন, এই কোন সেটার সাথে দেখো একই রকমের মিল পাবো আমি এটার, ঠিক আছে। আট, একশো বারো আর হচ্ছে উনপঞ্চাশ, এর মধ্যে একটা মিল আছে, ঠিক তেমনি মিল আমি কোনটার মধ্যে পাবো। তো দেখো এখানে আটের সাথে দ্বিগুণ করো, মানে আট দুগুণে ষোলো হচ্ছে, আর উনপঞ্চাশের রুট করো, এখানে পাচ্ছি কত আমি সাত, ষোলো ইন্টু সাত করা মানে মাঝখানের সংখ্যাটা আমরা পাচ্ছি একশো বারো, ঠিক আছে। এবার দেখো পনেরো ইন্টু দুই করো তিরিশ পাচ্ছি, এখানে তিরিশ ইন্টু রুট করলে পাচ্ছি এখানে পাঁচ, মানে দেখো দেড়শো, মাঝখানে আছে পঁচাশি, হবে না এটা। ষোলো করে দেখো, ষোলো দুকোণে বত্রিশ ইন্টু নয় করলে তো হবেই না। দেখো বারো আছে, বারো দুকোণে কত হয় না চব্বিশ হচ্ছে, চব্বিশ আর এখানে আট করলে এটাও হবে না। দেখো একমাত্র হবে কোনটা, অপশান ডিটা হবে, সাতের দ্বিগুণ মানে চোদ্দো পাচ্ছি এখান থেকে, আর রুটও বারো হবে একশো একুশ, তাহলে চোদ্দো ইন্টু এগারো মানে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো চুয়ান্ন, যেটা হচ্ছে আমার মাঝের সংখ্যাটা। তো আমাদের অপশান ডি হচ্ছে একই রকমের অ্যান্সার, মানে একই রকমের মিল আছে এটা। নেক্সট চলো তাকে বলছে এখানে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখান থেকে বার করতে হবে না ঘুরিয়ে। আচ্ছা এই যে জেড মতো অংশটা আছে জাস্ট এইটুকুকে ভালো করে খোঁজো, এখানে তো কোথাও নেই, অপশান ওয়ান বাদ, এইখানে একটা আছে দেখতে পাচ্ছি, এখানে নেই বাদ দিয়ে দাও, এখানেও কিন্তু জেড নেই। দেখো একমাত্র অবভিয়াস অ্যান্সার দুই, কারণ এখানে জেড মতো অংশটা রয়েছে, ঠিক আছে, যেটা আর কোনোটাতে নেই। নেক্সট চলো একটা কাগজকে নিচে দেখানো ছবি অনুযায়ী ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটা পাওয়া যাবে আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো এইটা থেকে এইটা, নিশ্চয়ই তাহলে এই দিকে এরকম তৈরি হবে একটা, আর এই দিকে ত্রিভুজটা এরকম তৈরি হবে, যখন এপিট খুলবো তখন কী হবে না, এরকম তৈরি হবে একটা, আর এটা তৈরি হবে এরমভাবে, একইভাবে এরম তৈরি হবে, এটা তৈরি হবে এরমভাবে, ঠিক আছে। এবার দেখো ছবি দেখো, এটা তো বাদিয়ে দাও, কোনো মিল নেই এর মধ্যে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা দেখো এটা দেখো একই দিকে আছে, এই দেখো এইটা দেখো একই দিকে, মানে এই যে ছোটো ছোটো ত্রিভুজটা আছে একই দিকে বাদ দিয়ে দাও, একই দিকে তো হবেই না। আচ্ছা এবার দেখো এইটা দেখো, এই বড়ো ত্রিভুজটা দেখো একই দিকে রয়েছে, এটাও বাদ, কেন একে অপরের দিকে দেখো মুখোমুখি করে থাকবে, মানে এই দুটো রয়েছে এক মুখে, এই দুটো বিপরীত দিকে থাকবে, তাহলে অপশান টু হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পুরো এক্স্যাক্টলি যেরকম পড়েছি আমি সেরকমই রয়েছে, অপশান টু হচ্ছে আমার এখানে সঠিক। আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। প্রথমে দেখো এই তীরগুলো দেখো, একটা দুটো তিনটে তীর আছে এখানে, তিনটে তীরই দেখো একই দিকে রয়েছে। পরের ছবি দেখো, একটা তীরের মুখ এদিকে চেঞ্জ হয়ে গেলো, বাকি দুটো সেম আছে। এই ছবি দেখো কী হলো, দুটো তীরের মুখ চেঞ্জ হয়ে গেল, একটা তীর এখনও একই আছে। এই ছবিতে কী হবে না, তিনটে তীর কিন্তু এই দিকে ঘুরে যাবে, তিনটে তীর দেখো এদিকে ঘুরবে, অপশান ওয়ানে তো নেই বাদ দিয়ে দাও, টুতে আছে, তিনে আছে, আর দেখো চারে আছে। এবার একটা জিনিস দেখো, এই তীরগুলো কখনো কিন্তু পাশাপাশি মানে একসাথে কিন্তু নেই, মানে পাশাপাশি কী আছে, নেই, তাহলে পাশাপাশি দেখো এখানে তিনে তিনে রয়েছে, তিনে দেখো পরপর রয়েছে, এ তো হবে না এটা, তো হয় দুই হতে পারে নয় চার হতে পারে, কিন্তু চারের মধ্যেও দেখো ভাগ আছে কি, দুটো তীর দেখো একসাথে রয়েছে, দেখো একসাথে তো থাকবেই না, কারণ মাঝখানে একটা করে এই রকম ফিগারও রয়েছে যেখানে দাঁড়ির ওপর একটা করে গোল রয়েছে, তো একটা করে তীর তার মাঝখানে এটা থাকবে,
এর মাঝখানে একটা থাকবে, এরম থাকবে। এখানে তো নেই, এখানে দুটো দেখো পাশাপাশি রয়েছে, হবে না এটা, অপশান টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তিনটে তীর রয়েছে আর মাঝখানে মাঝে দেখো এরকম করে একটা করে পুঁতি রয়েছে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার দুই। ভালো করে দেখলে পেয়ে যাবে, এগুলো খুব একটা কঠিন থাকে না এগুলো। তো এই ছিল ক্লাসটা, ক্লাসটা ভালো লাইক করো, নিজের কথাগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।